হে আকিয়ে সোনামণি বন্ধুরা, তোমরা তরমুজ আঁকতে চাইলে আমার সাথে সাথে ড্রয়িং যন্ত্রপাতি নিয়ে শুরু করে দাও। প্রথমে কাগজের উপরে ও নিচে ডান থেকে বাম দিক লম্বা করে দুইটি ছোট ওভাল বা উপবৃত্ত আঁকি। তারপর উভয় উপবৃত্তের বাম পার্শ্ব একটি বক্ররেখা দ্বারা যুক্ত করি। একই রূপে ডান পার্শ্বও একটি বক্ররেখা দ্বারা যুক্ত করি। এবার উক্ত আকৃতিটির নিচের অংশে উহার দৈর্ঘ্যের সমান করে তির্যকভাবে একটি রেখা আঁকি। উক্ত রেখাটির দু প্রান্ত থেকে বৃত্তের চাপের ন্যায় একটি বক্ররেখা আঁকি তরমুজের কাটা অংশকে ফালি হিসেবে দেখানোর জন্য। এখন মূল আকৃতিটির বাম পার্শ্বে পরপর আরও তিনটি বক্ররেখা আঁকি এবং নিচের ফালিটিতেও একটি বক্ররেখা আঁকি। এবার বিভিন্ন রঙের বৈচিত্র্যে তরমুজের বহিরাবরণে রং করে যেন বাস্তবতা পায়। এখন তরমুজের কাটা অংশে লাল রং করি এবং উহাতে মাঝে মাঝে কালো বীজের অবস্থান দেখাই। তারপর তরমুজের খণ্ডিত বা ফালি অংশে লাল রং করি এবং এতেও কালো বীজের অবস্থান দেখাই এবং খোসা অংশে সবুজ রং করি। এবার দেখো তো কেমন হলো তোমার আঁকানো তরমুজটি।